চালু করা হবে হ্যাঁ হ্যাঁ দাবি ছিল হ্যাঁ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু এর দায় মুখ্যমন্ত্রী ঘাড়েই থাকবে কারণ এই আইনটা পশ্চিমবাংলায় উনি চালু করেছেন যার আদলে এখন পশ্চিমবাংলার মানুষকে চোখ রাখার সুযোগ পাচ্ছে দিল্লিওয়ালারা রেল দপ্তর মুখ্যমন্ত্রী সতর্ক থাকুন বিজেপিকে বড় করবার আজ দায়িত্ব নেবেন না অনেক দায়িত্ব নিয়েছেন এবার থামুন তাদের কাছে আদায় করা হবে আমরা এর বাংলা সত্তর করছি আমরা তীব্র বিরোধিতা করছি আমরা তীব্র বিরোধিতা করছি এসব অসভ্যতা চলতে পারে না এসব অসভ্যতা চলতে পারে না মানুষকে উত্তেজিত করেছো খেপিয়েছ মানুষের অস্তিত্ব নিয়ে টানাটানি করেছ কখনোই কোনোদিন কোন রকমের হিংসা এবং ভাঙচুর প্রশ্রয়যুক্ত নয় কিন্তু মানুষকে খেপিয়ে দেওয়ার পর আজকে মানুষকে আরেকবার বিপর্যস্ত করার প্রচেষ্টা করা হচ্ছে বলে মনে করি দুর্ভাগ্য হচ্ছে কোন আইনে করছেন না এরকম একটাই তো আইন আছে আমাদের ভারতবর্ষে এরকমের কোন আইন নেই এরকমের একটাই আইন আছে যেখানে বিক্ষোভকারীদের কাছ থেকে টাকা উসুল করার কথা বলা হয়েছে সেই আইনটা আমাদের পশ্চিমবাংলার মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার 2017 তাই তো 2017 এই বিধানসভায় এই রাজ্য সরকার সেই আইন এনেছিলেন এনেছেন যে যারা বিক্ষোভ করবে তাদের কাছ থেকে টাকা উসুল করা হবে আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই যে আপনার তৈরি করা আইনকে ব্যবহার করে রেল এখন পশ্চিমবাংলার বিরুদ্ধে শত্রুতা করার চেষ্টা করছে আপনার তৈরি করা আইনের পরিপ্রেক্ষিতে মানে আপনার তৈরি করা আইনের আদলে পরিপ্রেক্ষিতে তো না আপনার তৈরি করা আইনের আদলে আমরা সেদিনই বলেছিলাম মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার এটা একটা স্বৈরাচারী মনোভাব মান্যবাবু বলেছিল আমিও বলেছিলাম এই বিধানসভাতে স্বৈরাচারী মনোভাব এবং